শরৎকালে প্রাচমীকরণ যখন স্নিগ্ধ মধুর সঞ্চরণে চন্দ্রনাথের কক্ষে প্রবেশ করিত সারা রাত্রি দীর্ঘ জাগরণের পর চন্দ্রনাথ এই সময়টিতে ঘুমাইয়া পড়িত তাহার পর তপ্ত সহ্য রশ্মি জানালা দিয়ে তাহার মুখির উপর চোখের উপর পড়িত চন্দ্রনাথের আবার ঘুম ভাঙিয়া যাইত কিন্তু ঘুমের ঘোর কিছুতেই কাটিতে চাহিত না পাতায় পাতায় জড়াইয়া থাকিত তথাপি সে জোর করিয়া বিছানা ছাড়িয়া বাহিরে আসিয়া পড়িত সারাদিন কাজকর্ম নাই আমোদ নাই উৎসাহ নাই দুঃখ ক্লেশও প্রায় নাই সুখের কামনা সে তো একেবারে ছাড়িয়াই দিয়াছে শীর্ণ কায়া নদীর উপর দিয়া সন্ধ্যার দীর্ঘ ভারবাহী তরণী যেমন করিয়া এপাশ ওপাস করিয়া হেলিয়া দুলিয়া বাঁকিয়া চুরিয়া মন্থর গমনে মতো ভাসিয়া যায় চন্দ্রনাথের ভাবি দিনগুলোও ঠিক তেমনি করিয়া এক সূর্যোদয় হইতে পূর্ণ সূর্যোদয় পর্যন্ত ভাসিয়া যাইতে থাকে সে নিঃসংশয় বুঝিয়াছে যে দিগন্ত প্রসারিত কালো মেঘ তাহার মুখের সূর্যকে জীবনের মধ্যাহেই আচ্ছাদিত করিয়াছে এই মেঘের আড়ালেই একদিন সে সূর্য অস্তগমন করিবে ইহ জীবনে আর সাক্ষাৎ লাভ ঘটিবে না তাহার নীরব নির্জন কক্ষে এই নিরাশার কালো ছায়াই প্রতিদিন ঘন হইতে ঘনতর হইতে লাগিল এবং তাহারই মাঝখানে বসিয়া চন্দ্রনাথ অলস নিমিলিত চোখে দিন কাটাইয়া দিতে লাগিল হরকালি বলেন এই অগ্রায়ণ মাসে চন্দ্রনাথের আবার বিবাহ হইবে চন্দ্রনাথ চুপ করিয়া থাকে এই চুপ করিয়া থাকার সম্মতি বা অসম্মতির লক্ষণ তাহা নির্ণয় করিতে স্বামীর সঙ্গে তাহার তর্ক বিতর্ক হয় মণি বাবুকে জিজ্ঞাসা করলে তিনি বলেন চন্দ্রনাথকে জিজ্ঞাসা না করিয়া কিছু বলা যায় না এবার কার্তিক মাসের দুর্গাপূজা পূজা মণীশঙ্করের ঠাকুর দালান হইতে সানাইয়ের গান প্রাতকাল হইতে গ্রামবাসীদের কানে কানে আগামী আনন্দের বার্তা ঘোষণা করিতেছে চন্দ্রনাথের ঘুম ভাঙিয়াছিল নিমিলিত চক্ষি বিছানায় পড়িয়া শুনিতেছিল একে একে কত কি সুর বাজিয়া যাইতেছে কিন্তু একটা সুরও তাহার কাছে আনন্দের ভাষা বহি আনিল না বরঞ্চ ধীরে ধীরে হৃদয় আকাশ কারো কালো মেঘে ছাইয়া যাইতে লাগিল আজ হঠাৎ তাহার মনে হইল এখানে আর তো থাকা যায় না একজন ভিত্তকে ডাকিয়া কহিল আমার জিনিসপত্র গুছিয়ে নে রাত্রির গাড়িতে এলাহাবাদ যাবো এ কথা হরকালি শুনিতে পাইয়া ছুটি আসিলেন বজ্র কিশোর আসিয়া বুঝাইতে লাগিলেন এমনকি মণিশঙ্কর নিজে আসিয়া অনুরোধ করিলেন যে আর ষষ্ঠীর দিন কোথাও গিয়া কাজ নাই চন্দ্রনাথ কাহারও কথা শুনিল না দুপুরবেলা হরিবেলা আসিয়া উপস্থিত হইলেন সূর্য গিয়া অবধি এ বাড়িতে তিনি আসেন নাই চন্দ্রনাথ তাহাকে দেখিয়া বলিল হঠাৎ ঠান দিদি কি মনে করে থান দিদি জবাব না দিয়ে প্রশ্ন কইলেন আজ বিদেশে যাচ্ছ চন্দ্রনাথ বলিল যাচ্ছি পশ্চিমে যাবে যাব হরিবালা কিছুক্ষণ চিন্তা করিয়া মৃদুস্বরে বলিলেন দাদা আর কোথাও যাবে কি চন্দ্রনাথ হরিবালার অভিপ্রায় বুঝিয়া বলিল না তাহার পর অন্যমনস্কভাবে এটা ওটা নাড়িতে লাগিল ঘড়িবেলা যে কথা বলিতে আসিয়াছিল তাহা বলিতে তাহার লজ্জা করিতেছে সাহসও হইতেছিল না কিন্তু কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সাহস করিয়া বলিয়া ফেলিলেন দাদা তার একটা উপায় করলে না দুইজনে দেখা হওয়া অবধি দুইজনেই মনে মনে তাহার কথাই ভাবিতেছিল তাই এই সামান্য কথাটিতে দুইজনের চোখে জল আসিয়া পড়িল চননাথ সামলাইয়া লইয়া অন্যদিকে মুখ ফিরাইয়া কহিল উপায় আর কি করব দিদি কাশিতে সে আছে কোথায় বোধ হয় তার মায়ের কাছে তা আছে কিন্তু চন্দ্রনাথ মুখ পানের চাহিয়া জিজ্ঞাসা করিল কিন্তু কি ঠান দিদি ক্ষণকাল মৌন থাকিয়া মৃদুকণ্ঠে কহিলেন রাগ কহ না দাদা চন্দ্রনাথ নিঃশব্দে চাহিয়া রহিল ঠান দিদি তেমনই মৃদু স্বরে বলিলেন কিছু টাকা করি দিও দাদা আজ যেন সে একলা আছে কিন্তু দুদিন পরে চন্দ্রনাথ কথাটা বুঝিয়াও বুঝিল না বলল কি দুদিন পরে বড় বড় দুফোটা চোখের জল হরিবালা চন্দ্রনাথের সম্মুখে মুছিয়া ফেলিলেন বলিলেন তার পেটে যা আছে ভালোই ভালোই তা যদি বেঁচে বর্তে থাকে তাহলে চন্দ্রনাথের আপাদমস্তক কাঁপিয়া উঠিল তাড়াতাড়ি সে বলিয়া উঠিল থান দিদি আজ বুঝি ষষ্ঠী হ্যাঁ ভাই আজ তাহলে যাবে না মনে করছো তাই ভাবছি তবে তাই করো পুজোর পর যেখানে হয় যেও এ কটা দিন বাড়িতেই থাকো কি জানি কি ভাবিয়া চন্দ্রনাথ তাহাতেই সম্মত হইল বিজয়ের পর একদিন চন্দ্রনাথ গোমস্তাকে ডাকিয়া বলিল সরকার মশাই কাশিতে তাকে রেখে আসবার সময় হরিদয়ালকে কিছু বলে দিয়েছিলেন সরকার কহিল তার সঙ্গে আমার তো দেখা হয়নি চন্দ্রনাথ ভয় পাইয়া কহিলেন দেখা হয়নি তবে কার কাছে দিয়ে এলেন তার মায়ের সঙ্গে তো দেখা হয়েছিল সরকার মাথা নাড়িয়া বলিল আগে না বাড়িতে তো কেউ ছিল না কেউ ছিল না সে বাড়িতে কেউ থাকে না কি না সে সংবাদও নিয়েছিলেন তো হরিদয়াল আর কোথাও উঠে যেতেও তো পারেন সরকার কহিল সে সংবাদ নিয়েছিলাম দয়াল ঘোষাল সেই বাড়িতে থাকতেন চন্দ্রনাথ নিঃশ্বাস ফেলিয়া ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল এ পর্যন্ত কত টাকা পাঠিয়েছেন আগে টাকা করি তো কিছুই পাঠায়নি পাঠাননি চন্দ্রনাথ বিস্ময়ে বেদনায় উৎকণ্ঠায় পাংশুবর্ণ হইয়া কহিল কেন সরকার লজ্জায় নিয়মান হইয়া কহিল মামা বাবু বলেন পাঁচ টাকার হিসাবে কিছু পাঠাইলেই হবে জবাব শুনিয়া চন্দ্রনাথ অগ্নিমূর্ত হইয়া উঠিলেন পাঁচ টাকা হিসাবে কেন টাকা কি মামাবাবুর আপনি প্রতি মাসে কাশির ঠিকানায় পাঁচশো টাকা করে পাঠাবেন সরকার যে আজ্ঞে বলি স্তম্ভিত হইয়া ধীরে ধীরে সরিয়া গেল হরকালীয় কথা শুনিয়া চক্ষু কপালে তুলিয়া বলিলেন সে পাগল হয়েছে সরকারকে তলব করিয়া অন্তরাল হইতে জোর করিয়া হাসিলেন হাসির ছটাও ঘটা বৃদ্ধ সরকার শুনিতেও পাইল বুঝিতেও পারিল হরকালি কহিলেন সরকার মশাই কত টাকা পাঠাতে বলেছে প্রতিমাসে পাঁচশো টাকা ভিতর হইতে পুনর্বার বিদ্রূপের হাসি শুনিয়া সরকার ব্যস্ত হইয়া পড়িল হরকালি অনেক হাসিয়া পরিশেষে গম্ভীর হইলেন ভিতর হইতে বলিলেন আচ্ছা বাছার রাগ হলে তো আর জ্ঞান থাকে না সে পুরা কপালের যেমন অদিষ্ট আমি পাঁচ টাকা করে দিতে বলেছি তাই রেগে উঠেছে বলে পাঁচশো টাকা করে দিও বুঝলেন সরকারি মশাই চন্দ্রনাথের ইচ্ছে নয় যে এক পয়সাও দেওয়া হয় কথাটা কিন্তু সরকার মহাশয় প্রথমে তেমন বুঝিল না কিন্তু মনে মনে যত হিসাব করিল তত বোধ হইতে লাগিল হরকালির কথাটাই সত্য যাহাকে বাড়ি হইতে বাহির করা হইয়াছে তাহাকে কি কেহ ইচ্ছাপূর্ব কত টাকা দেয় ভাবিয়া চিন্তিয়া সে বলিল তা আপনি যা বলেন বলবো আর কি এই সামান্য কথাটা বুঝলেন না সরকার মহাশয় অপ্রতিভ হইয়া বলিল তাই হবে হ্যাঁ তাই আপনি কিন্তু পাঁচ টাকা হিসেবে পাঠাবেন চন্দ্র না দেয় আমার হিসেব থেকে পাঁচ টাকা পাঠাবেন হরকালে মাসিক পঞ্চাশ টাকা করিয়া নিজের হিসাবে হাত খরচ পাইতেন সরকার মহাশয় প্রস্থান করিবার সময় বলিল তাই পাঠাবো চন্দ্রনাথ বাড়ি নাই এলাহাবাদ গিয়াছে সরকার মহাশয় তাহাকে পত্র লিখিয়া মতামত জানাইবার ইচ্ছা করিল কিন্তু পরে মনে হইল এরূপ অসম্ভব কথা লইয়া অনর্থক তোল করিয়া নিজের বুদ্ধিহীনতার পরিচয় দিয়া লাভ নাই উপরিউক্ত ঘটনার পর দুই বছর অতিবাহিত হইয়া গিয়াছে এই দুই বছর আর কোনো পরিবর্তন হোক বা না হোক কৈলাস ঘোরার জীবনে বড় পরিবর্তন ঘটিয়াছে যেদিন তার কমলা চলিয়া গিয়াছিলেন যেদিন তার কমলচরণ সর্বশেষ নিঃশ্বাসটি ত্যাগ করিয়া ইহজীবনের মতো চক্ষু মুদিয়াছিল সেই দিন হইতে বিপুল বৈশ্য কৈলাশচরণের পক্ষে চক্ষু মুদিয়াছিল কিন্তু সূর্যর ওই ক্ষুদ্র শিশুটি তাহাকে পুনর্বাসেই বিস্তৃত সংসারে স্নেহময় জটিল পথে ফিরাইয়া আনিয়াছে সেদিন তার ক্ষুদ্র চক্ষু দুটি বহুদিন পরে আর একবার জলে ভরিয়া গিয়াছিল চক্ষু মুছিয়া বলিয়াছিলেন আমার ঘরে বিশ্বেশ্বর আসেছেন তখনও সে ছোট ছিল বিষু বলিয়া ডাকিলে উত্তর দিতে পারিত না শুধু চাহিয়া থাকিত তখন সে সূর্যের কোড়ে লোকিয়ার মার করে এবং বিছানায় শুইয়া থাকিত কিন্তু যেদিন হইতে সে তাহার চঞ্চল পাদুটি চৌকাঠের বাহিরে লইয়া যাইতে শিখিয়াছে সেদিন হইতে সে বুঝিয়াছে দুধের চেয়ে জল ভালো এবং দ্বিধাশূন্য হইয়া পরিষ্কার অপরিষ্কার সর্ববিধ জলপাত্রেই মুখ ডুবাইয়া সূর্যকে ফাঁকি দিয়া আখন জল খায় এবং যেদিন হইতে তাহার বিশ্বাস জন্মিয়াছে যে তাহার শুভ্র কোমল উদর এবং মুখের উপর কয়লা কিংবা ধুলার প্রলেপ দিতে পারিলেই দেহের শোভা বাড়ে সেই দিন হইতে সে সূর্যর কোল ছাড়িয়া মাটি এবং তথা হইতে কৈলাসচন্দ্রের করে স্থান করিয়া লইয়াছে সকালবেলা কৈলাসচন্দ্র ডাকেন বিশু বিশু মুখ বাড়াইয়া বলে দাদু কৈলাসচন্দ্র বলেন চল তো দাদা শম্ভু মিশিরকে এক বাজে দিয়াসি সে অমনি দাবার পুটলিটা হাতে লইয়া তল বলিয়া দুই বাহু প্রসারিত করিয়া বৃদ্ধের গলা জড়াইয়া ধরে কৈলাসচন্দ্রের আনন্দের সীমা থাকে না সূর্যকে ডাকিয়া বলেন মা বিষু আমার একদিন পাকা খেলোয়াড় হবে সূর্য মুখ টিপিয়া হাসে বিষু দাবার পুটলি হাতে লইয়া বৃদ্ধের কোলে বসিয়া দাবা খেলিতে বাহির হয় পথে যাইতে যদি কেউ তামাশা করিয়া কহে খুঁড়ো বুড়ো বয়সে কি আরও দুটো হাত গজিয়েছে। বৃদ্ধ এক গাল হাসিয়া বলেন বাবাজি এ হাত দুটোতে আর জোর নেই বড় শুকনো হয়ে গেছে তাই দুটো নতুন হাত বেরিয়েছে যেন সংসারের গাছ থেকে পড়ে না যাই তাহারা সরিয়া যায় বুড়োর কাছে কথায় পরিবারের জনি। শম্ভু মিশিরের বাড়িতে শতরঞ্জ খেলার মধ্যে শ্রীমান বিশ্বেশ্বরেরও একটা নির্দিষ্ট স্থান আছে দাদামশায়ের জানুর উপর বসিয়া লাল রঙের কোচা ঝুলাইয়া গম্ভীরভাবে চাহিয়া থাকে যেন দরকার হলে সেও দুই একটা চাল বলিয়া দিতে পারে হস্তি দন্ত নির্মিত বলগুলো যখন একটি পর একটি করিয়া তাহার দাদা মহাশয়ের হস্তে নিহিত হইতে থাকে অতিশয় উৎসাহের সহিত বিশ্বেশ্বর সেগুলো দুই হাতে লইয়া পেটের উপর চাপিয়া ধরে কিন্তু লাল রঙের মন্ত্রীটার উপরই তাহার ঝোঁকটা কিছু অধিক সেটা যতক্ষণ হাতে না আসিয়া উপস্থিত হয় ততক্ষণ সে লোলুপ দৃষ্টিতে চাহিয়া থাকে মাঝে মাঝে তাগিদ দিয়া কহে দাদু ওই দে কৈলাশচন্দ্রের খেলা ঝোঁকে অন্যমনস্ক হইয়া কহেন দাঁড়া দাদা কখনও হয়তোবা সে আশেপাশে সরিয়া যায় কৈলাশচন্দ্রের মনটিও চঞ্চলভাবে একবার বিষু ও একবার শতরঞ্চের উপর আনাগোনা করিতে থাকে গোলমালে হয়তোবা একটা বল মারা পড়ে কৈলাশচন্দ্র অমনি ফিরিয়া ডাকেন দাদু হেরে যায় যে আয় আয় ছুটে আয় বিশ্বেশ্বর ছুটিয়া আসিয়া তাহার পূর্বস্থান অধিকার করিয়া বসে সঙ্গে সঙ্গে বৃদ্ধেরও দ্বিগুণ উৎসাহ ফিরিয়া আসে খেলা শেষ হইলে সে লাল মন্ত্রীটা হাতে লইয়া দাদা মহাশয়ের কোলে উঠিয়া বাড়ি ফিরিয়া যায় এই এইরূপে নতুন ধরনের দিনগুলো কাটে পুরাতন বাধা নিয়মে বিষম বাধা পড়িয়াছে সাবেক দিনের মতো দাবার পুটুলিয়ার সবসময় তেমন যত্ন পায় না হয়তোবা ঘরের কোণে একবেলা পড়িয়া থাকে কিন্তু শম্ভু মিশিরের সহিত রোজ সকালবেলা হয়তোবা দেখাশোনা করিবার সুবিধা ঘটিয়া ওঠে না গঙ্গাপাড়ের দ্বিপ্রাহরিক খেলাটা তো একরূপ বন্ধ হইয়াই গিয়াছে সন্ধ্যার পর মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আর তেমন লোক জমে না মুকুন্দ ঘোষ ডাকিয়া ডাকিয়া হার মানিয়াছে কৈলাসচন্দ্রকে রাতে আর কিছুতেই পাওয়া যায় না সেই সময়টা তিনি প্রদীপের আলোকে বসিয়া নতুন শিষ্যটিকে খেলা শেখাইতে থাকেন বলেন বিশু, ঘোড়া আড়াই পা চলে বিষু গম্ভীরভাবে বলে ঘোয়া হ্যাঁ ঘোড়া ঘোয়া চলে ভাবটা এই যে ঘোড়া চলে হ্যাঁ ঘোড়া চলে আড়াই পা চলে বিশ্বেশ্বরের মনে নতুন ভাবোদয় হয় বলে গাই চলে কৈলাসচন্দ্র প্রতিবাদ করিয়া বলে না দাদা এ ঘোড়া গাড়ি টানে না সে ঘোড়া আলাদা সূর্য এই সময় নিকটে থাকিলে পুত্রের বুদ্ধির তীক্ষ্ণতা দেখিয়া মুখে কাপড় দিয়ে হাসিয়া চলিয়া যায় বিশ্ব আঙুল বাড়াইয়া বলে ওইতে অর্থাৎ সেই লাল রঙের মন্ত্রীটা এখন চাই বৃদ্ধ কিছুতেই বুঝিয়া উঠিতেন না যে এতগুলো দ্রব্য থাকিতে ওই লাল মন্ত্রীটার উপরেই তাহার এত নজর কেন প্রার্থনা কিন্তু অগ্রাহ্য হইবার জো নাই বৃদ্ধ প্রথমে দুই একটা বড়ে হাত দিয়া ভুলাইবার চেষ্টা করিতেন বড় বিজ্ঞ কিছুতেই ভুলিত না তখন অনিচ্ছা সত্ত্বেও তাহার ক্ষুদ্র হস্তে প্রার্থিত বস্তুটি তুলিয়া দিয়া বলিতেন দেখিস দাদা যেন হারায় না কেন মন্ত্রী হারালে কি খেলা চলে চায় না কিছুতেই না বিশু গম্ভীর হইয়া বলিত দাদু মন্ত্রী হ্যাঁ মন্ত্রী সেদিন ভোলানাথ চ্যাটুর্যর বাড়িতে কথা হইতেছিল কৈলাসচন্দ্র ডাকিলেন বিশু চল দাদা কথা শুনে আসি বিশ্বেশ্বর তখন লাল কাপড় পরিয়া জামা গায়ে দিয়া টিপ পরিয়া চুল আশ্রাইয়া দাদুর কোলে চড়িয়া কথা শুনিতে গেল কথক ঠাকুর রাজা ভারতের উপাখ্যান কহিতেছিলেন করুণ কণ্ঠে গাহিতেছিলেন কেমন করিয়া সেই বনবাসী মহাপুরুষের কোরের নিকট হরিণ শিশু ভাসিয়া আসিয়াছিল কেমন করিয়া সেই সদ্যপ্রসূত নিক শাবক কাত নয়নে আশ্রয় ভিক্ষা চাহিয়াছিল আহা রাজা ভরত নিরাশ্রয়কে আশ্রয় দিয়াছিলেন এই সময় বিষু একটু সরিয়া বসিয়াছিল কৈলাশচন্দ্র তাহাকে কোলের উপর টানিয়া লইলেন তাহার পর কথক গাহিলেন সেই মৃগ শিশু কেমন করিয়া পলে পলে দ্বন্দ্বে দন্দে দিনে দিনে তাহার ছিন্ন স্নেহডোর আবার গাঁথিয়া তুলিতে লাগিল কেমন করিয়া সেই শত ভগ্ন মায়া শৃঙ্খল তাহার চতুষ্পার্শ্বে জড়াইয়া দিতে লাগিল কেমন করিয়া সেই মৃগ শিশু নিত্যকর্ম পূজাপাঠ এমনকি ঈশ্বর চিন্তার মাঝে আসিয়াও অংশ লইয়া যাইত ধ্যান করিবার সময় মনসচক্ষে দেখিতে পাইতেন সেই নিরাশ্রয় পশু শাবকের সজল করুন দৃষ্টি তাহার পানে চাহিয়াছে তার পাশে বড় হইতে লাগিল ক্রমে কুটির ছাড়িয়া প্রাঙ্গণে প্রাঙ্গন ছাড়িয়া পুষ্পকাননে তারপর অরণ্যে ক্রমে সুদূর অরণ্য পথে স্বেচ্ছামতো বিচরণ করিয়া বেড়াইত ফিরিয়া আসিবার নির্দিষ্ট সময় অতিক্রান্ত হইলে রাজা ভরত উৎকণ্ঠিত হইতেন সঘনে ডাকিতেন আয় 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 তারপর কবি নিজে কাঁদিলেন সকলকে কাঁদাইয়া উচ্ছ্বসিত কণ্ঠে গাহিলেন কেমন করিয়া একদিন সে আজম্য মায়াবন্ধ নিমিষে ছিন্ন করিয়া গেল বনের পশু বনে চলিয়া গেল মানুষের ব্যথা বুঝিল না বৃদ্ধ ভরত উচ্চ স্বরে ডাকিলেন আয় 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 কেউ আসিল না কেউ সে আকুল আহ্বানের উত্তর দিল না তখন সমস্ত অরণ্য অন্বেষণ করিলেন প্রতি কন্দরে কন্দরে প্রতি বৃক্ষতলে প্রতি লতা বিতানে কাঁদিয়া ডাকিলেন আয় 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 কেহ আসিল না প্রথমে তাহার আহার নিদ্রা বন্ধ হইল পূজা পূজাপাঠ উঠিয়া গেল তাহার ধ্যান চিন্তা সব সেই নিরুদ্দেশ স্নেহাস্পদের পিছে পিছে অনুদ্দেশ বনপথে ছুটিয়া ফিরিতে লাগিল কবি গাহিলেন মৃত্যুর কালো ছায়া ভুলুণ্ডিত ভরতের অঙ্গ অধিকার করিয়াছে কণ্ঠরুদ্ধ হইয়াছে তথাপি তৃষিত ওষ্ঠ ধীরে ধীরে কাঁপিয়া উঠিতেছে যেন এখনও ডাকিতেছে ফিরে আয় ফিরে আয় ফিরে আয় কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে সবলে বক্ষে চাপিয়া হাহারবে কাঁদিয়া উঠিলেন অন্তরের অন্তর কাপিয়া কাপিয়া উঠিল আয় 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 সবাই কেউই বৃদ্ধের এই ক্রন্ধন অস্বাভাবিক মনে করিল না কারণ বয়সের সহিত সকলেরই কেহ না কেউ হারাইয়া গিয়াছে সকলেরই হৃদয় কাঁদিয়া ডাকিতেছে ফিরে আয় ফিরে আয় ফিরে আয় কৈলাশচন্দ্র চক্ষু মুছিয়া বিশ্বেশ্বরকে করে তুলিয়া বলিলেন চল দাদা বাড়ি যাই রাত্রির হয়েছে বিশু কোলে উঠিয়া বাড়ি চলিল অনেকক্ষণ এক স্থানে বসিয়া থাকিয়া ঘুম পাইয়াছিল প্রতিমধ্যে ঘুমাইয়া পড়িল বাড়ি গিয়া কৈলাসচন্দ্র সূর্যের নিকট তাহাকে নামাইয়া দিয়া বলিলেন নে তোর জিনিস তোর কাছে থাক সূর্য দেখিল বুড়ো চক্ষু দুটি আজ বড় ভারী হইয়াছে এই দুই বছরের মধ্যে চন্দ্রনাথের সহিত তাহার বাড়ির সম্বন্ধই ছিল না শুধু অর্থের প্রয়োজন হইলে সরকারকে পত্র লিখিত সরকার লিখিত ঠিকানায় টাকা পাঠাইয়া দিত দুঃখ করিয়া হরকালি মধ্যমধ্য পত্র লিখিতেন বজ্রকিশোর ফিরিয়া আসিবার জন্য অনুরোধ করিয়া পত্র দিতেন মণি দুই একখানা পত্র লিখিয়াছিলেন যে তাহার শারীরিক অবস্থা ক্রমশ মন্দ হইয়া আসিতেছে এ সময় একবার দেখিবার ইচ্ছে করে প্রথমে চন্দ্রনাথ সে সকল কথায় কর্ণপাত করিত না কিন্তু যেদিন হরিবালা লিখিলেন তুমি সুবিধা পাইলে একবার আসিও কিছু বলিবার আছে সেই দিন চন্দ্রনাথ তোলপি বাঁধিয়া গাড়িতে উঠিল হরিবালা যদি কিছু কহেন যদি কোনো পত্র যদি কোনো হস্তলিপি দেখাইতে পারেন যদি সেই বিগত সুখের একটু আভাস তাহাতে দেখিতে পাওয়া যায় তাহা হইলে কিছু নয় তথাপি চন্দ্রনাথ বাড়ি অভিমুখে ছুটি আসিতে চাহিল কিন্তু এতখানি পথ যে আশায় ভর করিয়া ছুটিয়া আসিল বাড়িতে আসিয়া তাহার কিছুই মিলিল না হরিবেলা সহিত সাক্ষাৎ হইলে জিজ্ঞাসা করিল ঠান দিদি আর কিছু বলবে না না, আর কিছু না নিরাশ হইয়া চন্দ্রনাথ কহিল তবে কেন মিথ্যা ক্লেশ দিয়া ফিরাইয়া আনলে বাড়ি না এলে কি ভালো দেখায় তাহার পর দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া বলিল দাদা যা হবার হয়েছে এখন তুমি সংসারী না হলে আমাদের দুঃখ রাখবার স্থান থাকবে না চন্দ্রনাথ বিরক্ত মুখ হইয়া বলিল তা আমি কি করব কিন্তু মণীশঙ্কর কিছুতেই ছাড়িলেন না হাত ধরিয়া বলিলেন বাবা আমাকে মাফ করো সেদিন থেকে যে জ্বালায় জ্বলে যাচ্ছি তা শুধু অন্তর্যামিয়ে জানেন চন্দ্রনাথ বিপন্ন হইল কিন্তু কথা কহিতে পারিল না মণীশঙ্কর পুনরূপী বলিতে লাগিলেন আবার বিবাহ করে সংসার ধর্ম পালন করো আমি তোমার মন মতো পাত্রী অন্বেষণ করে রেখেছি শুধু তোমার অভিপ্রায় জানবার অপেক্ষায় এখনও কথা দেয়নি বাবা এক সংসার গত হলে লোকে কি দ্বিতীয় সংসার করে না চন্দ্রনাথ ধীরে ধীরে কহিল এক সংসার গত হয়েছে সে সংবাদ পেলে পারি দুর্গা দুর্গা এমন কথা বলতে নেই বাবা চন্দ্রনাথ চুপ করিয়া রহিল মণিশঙ্কর হঠাৎ কাঁদিয়া ফেলিয়া বলিলেন আমার মনে হয় আমি তোমাকে সংসার ত্যাগী করিয়েছি এ দুঃখ আমার মলেও যাবে না চন্দ্রনাথ বহুক্ষণ চিন্তা করিয়া বলিল কোথায় সম্বন্ধে স্থির করেছেন মণিশঙ্কর চক্ষু মুছিয়া উঠিয়া বসিলেন বলিলেন কলকাতায় তুমি আমার নিজে দেখে এলেই হয় চন্দ্রনাথ কহিল তবে কালই যাব মণিশঙ্কর আশীর্বাদ করিয়া বলিলেন তাই করো যদি পছন্দ হয় আমাকে পত্র লিখো আমি বাড়ির সকলকে নিয়ে একেবারে কলকাতা উপস্থিত হব কিছুক্ষণ থামিয়া বলিলেন আমার আর বাঁচবার বেশিদিন নেই চন্দ্রনাথ তোমাকে সংসারী এবং সুখী দেখলেই স্বচ্ছন্দে যেতে পারবো পরদিন চন্দ্রনাথ কলকাতায় আসিল সঙ্গে মাতুল বজ্রকিশোরও আসিয়াছিলেন কন্যা দেখা শেষ হলে বজ্রকিশোর বলিলেন কন্যাটি দেখিতে মা লক্ষ্মীর মতো চন্দ্রনাথ মুখ ফিরাইয়া রহিল কোনো মতামত প্রকাশ করিল না স্টেশনে আসিয়া টিকিট লইয়া দুইজনে গাড়িতে উঠিলে বজ্রকিশোর জিজ্ঞাসা কইলেন। তবে বাবাজি পছন্দ হয়েছে তো চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল না বজ্রকিশোর যেন আকাশ হইতে পড়িলেন এমন মেয়ে তবু পছন্দ হল না চন্দ্রনাথ মাথা নাড়িয়া বলিল না বজ্রকিশোর মনে মনে ভাবিতে লাগিলেন তিনি সূর্যকে দেখেন নাই তাহার পর নির্দিষ্ট স্থানে ট্রেন থামিলে বজ্রকিশোর নামিয়া পড়িলেন চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট লইয়াছিল বজ্রকিশোর বলিলেন তবে কতদিনে ফিরবে কাকাকে প্রণাম জানিয়ে বলবেন শীঘ্র ফিরবার ইচ্ছা নেই মণিশঙ্কর সে কথা শুনিয়া কপালে কড়াঘাত করিয়া কহিলেন যা হয় হবে আমার দেহটা একটু ভালো হলেই নিজে গিয়ে বৌমাকে ফিরিয়ে আনবো মিথ্যা সমাজের ভয় করে চিরকাল নরকে পোসতে পারবো না আর সমাজীবাকে সে তো আমি নিজে হরকালিয়ে সংবাদ শুনিয়া দন্তে দন্তে ঘর্ষণ করিয়া বলিলেন মরবার আগে মিনসের বায়াত্তরে ধরেছে সরকারকে ডাকিয়া জিজ্ঞাসা করিলেন চনরাত কি বললে সরকার কহিল আজ পর্যন্ত কত টাকা কাশিতে পাঠানো হয়েছে শুধু এই জিজ্ঞাসা করেছিল আর কিছু না না হরকালি মুখের ভাব অতি ভীষণ করিয়া চলিয়া গেলেন চন্দ্রনাথ এলাহাবাদের টিকিট কিনিয়াছিল কিন্তু পথিমধ্যে আকস্মাত সংকল্প পরিবর্তন করিয়া কাশিয়া উপস্থিত হইল সঙ্গে যে দুজন ভিত্ত ছিল তাহারা গাড়ি ঠিক করিয়া জিনিসপত্র তুলিল কিন্তু চন্দ্রনাথ তাহাতে উঠিল না হাদিকে ডাক বাংলায় অপেক্ষা করিয়া থাকিবার হুকুম দিয়া পদবজ্রে অন্য পথে চলিয়া গেল পথে চলিতে তাহার ক্লেশবোধ হইতেছিল মুখ শুষ্ক বিবর্ণ নিজের প্রতি পদক্ষেপ নিজের বুকের উপরেই যেন পদাঘাতের মতো বাজিতে লাগিল তথাপি চান্ডনা চলিতে লাগিল থামিতে পারিল না ক্রমেই হরিদয়ালের বাড়ির দূরত্ব কমিয়া আসিতেছে এ সমস্তই যে তাহার বিশেষ পরিচিত পথ গলির মোড়ে সেই ছোট চেনা দোকানটি ঠিক তেমনই রহিয়াছে দোকানের মালিক ঠিক তত বড়ো ভুড়িটি লইয়াই মোড়ার উপর বসিয়া ফুলুরি ভাজিতেছে চন্দ্রনাথ একবার দাঁড়াইল দোকানদার চাহিয়া দেখিল কিন্তু সাহেবি পোশাক পরা লোকটিকে সাহস করিয়া ফুলুরি কিনতে অনুরোধ করিতে পারিল না একবার চাহিয়াই সে নিজের কাজে মন দিল চন্দ্রনাথ চলিয়া গেল এই মোড়ের শেষে আর তো তাহার পা চলে না সংকীর্ণ কাশির পথে যেন বিন্দুমাত্র বাতাস নাই শ্বাস প্রশ্বাসে ক্লেশ হইতেছে দু এক পা গিয়া সে দাঁড়ায় আবার চলে আবার দাঁড়ায় পথ আর ফুরোয় না তথাপি মনে হয় পথ যেন না ফুরোয় পথের শেষে না জানি কি বা দেখিতে হয় তারপর হরিদয়ালের বাড়ির সম্মুখে আসিয়া সে দাঁড়াইল বহুক্ষণ দাঁড়াইয়া রহিল ডাকিতে চাহিল কিন্তু গলা শুকাইয়া গিয়াছে স্বর ভগ্ন শব্দ করিয়া থামিয়া গেল ঘড়ি খুলিয়া দেখিল নটা বাজিয়া গিয়াছে তখন সাহস করিয়া ডাকিল ঠাকুর দয়াল ঠাকুর কেহ উত্তর দিল না পদ দিয়া যাহারা চলিয়া যাইতেছিল অনেকেই চন্দ্রনাথের রীতিমতো সাহেবী পোশাক দেখিয়া ফিরিয়া চাহিল চন্দ্রনাথ আবার ডাকিল দয়াল ঠাকুর এবার ভিতর হইতে স্ত্রী কণ্ঠে উত্তর আসিল ঠাকুর বাড়ি নেই যে উত্তর দিল সে একজন বাঙালি দাসী সে দ্বার পর্যন্ত আসিয়া চন্দ্রনাথের পোশাক পরিচ্ছদ দেখিয়া লুকাইয়া পড়িল এবং মাতৃভাষায় কথা কহিতে শুনিয়া একেবারে ভয় অভিভূত হইয়া পলাইয়া গেল না অন্তরাল হইতে বলিল ঠাকুর বাড়ি নেই কখন আসবেন দুপুরবেলা চন্দ্রনাথ ভেতরে প্রবেশ করিল আনন্দ শঙ্কা ও লজ্জা তিনের মিশ্রণে বুকের ভিতর কাঁপিয়া উঠিল ভিতরে সূর্য আছে কিন্তু ভিতরে প্রবেশ করিয়া আর কাহাকেই দেখিতে পাইল না জিজ্ঞাসা করিল বাড়িতে আর কেউ নেই না তারা কোথায় কারা একজন স্ত্রীলোক এই আমি ছাড়া তার কেউ এখানে নেই একটা ছোট ছেলে না কেউ না চন্দ্রনাথ বৈঠার উপরে বসিয়া পড়িল এরা তবে গেল কোথায় দাসী বিব্রত হইয়া পড়িল বলিল না গো এখানে কেউ থাকে না আমি আর ঠাকুর মশাই থাকি এক মাসের মধ্যে কোনো যজমানও আসেনি চন্দ্রনাথ স্তব্ধ হইয়া মাটির দিক চাহিয়া বসিয়া রহিল মনে যেসব কথা উঠিতেছিল তাহা অন্তর্যামী জানেন বহুক্ষণ পরে পুনরায় জিজ্ঞাসা করিল তুমি কতদিন এখানে আছো প্রায় দেড় বছর তবু কাউকে দেখো একজন গৌরবর্ণ স্ত্রীলোক আর একটি ছেলে না হয় মেয়ে না হয় শুধু ওই স্ত্রীলোকটি কেউ না কাউকে দেখো না আমি কাউকে দেখিনি কারোর মুখে কোনো কথা শোনো না চন্দন তার কোনো কথা জিজ্ঞাসা করিল না সেইখানে দয়াল ঠাকুরের অপেক্ষা করে বসিয়া রহিল তাহা সেই সূর্যর বাঁচিয়া নাই তাহা সে বেশ বুঝিতেছিল তথাপি শুনিয়া যাওয়া উচিত এই জন্যই বসিয়া রহিল এক একটি মিনিট এক একটি বৎসর বলিয়া বোধ হইতে লাগিল দ্বীপহর উত্তীর্ণ হইলে হরিদয়াল ঠাকুর বাড়ি আসিলেন প্রথম দৃষ্টিতে তিনি চমকিত হইলেন পরে চিনিতে পারিয়া শুষ্ক স্বরে কহিলেন তাই তো চন্দ্রবাবু যে কখন এলেন চন্দ্রনাথ ভগ্নকণ্ঠে কহিল অনেকক্ষণ এরা কোথায় হ্যাঁ এরা তা এরা চন্দ্রনাথ টলিতে টলিতে উঠিয়া দাঁড়াইল প্রাণপণ শক্তিতে নিজেকে সংবরণ করিয়া লইয়া জিজ্ঞাসা করিল কবে শেষ হলো কি শেষ হল চন্দ্রনাথ শুষ্ক ভগ্নকণ্ঠে চিক্কার করিয়া বলিল সূর্য কবে মরেছে ঠাকুর ঠাকুর এবার বুঝিয়া বললেন মরবে কেন ভালোই আছে কোথায় আছে কৈলাসকুর বাড়িতে সে কোথায় এই গলি শেষে কাটালতলার বাড়িতে কপাল টিপিয়ে ধরিয়া চন্দ্রনাথ পুনর্বার বসিয়া পড়িল বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল তাহার পর কণ্ঠে প্রশ্ন করিল সেখানে নেই কেন দয়াল ঠাকুর ভাবিলেন মন্দ নয় এবং মিথ্যা লজ্জিত হইবার কোনো কারণ নাই ভাবিয়া সাহস সঞ্চয় করিয়া বলিলেন আপনি যাকে বাড়িতে জায়গা দিতে পারলেন না আমি দেব কি বলে আমার তো পাঁচজনকে নিয়েই কাজ চন্দ্রনাথ বুঝিলে কথা সম্পূর্ণ সত্য একটু ভাবিয়া বলিল কৈলাসখোরার বাড়িতে কেমন করে গেল তিনি নিজে নিয়ে গেছেন তিনি কে কাশিবাসী একজন দুঃখী ব্রাহ্মণ সূর্য তাকে আগে থেকে চিনত কি হ্যাঁ খুব চিনত তার বয়স কত বুড়া হরিদয়াল মনে মনে হাসিয়া বললেন তার বয়স বোধহয় ষাট বাষট্টি হবে সূর্যকে মা বলে ডাকেন সেখানে আর কে আছে একজন দাসী সূর্য আর বিশু বিশুকে সূর্যর ছেলে চন্ন দাঁড়াইয়া বলিল যাই হরিদাল গতিরোধ করিলেন না চন্দ্রনাথ ধীরে ধীরে বাহির হইয়া গেল গলির শেষে আসিয়া একজনকে জিজ্ঞাসা করিল কৈলাস বাড়ি কোথায় জানো সে অঙ্গুলি নির্দেশ করিয়া দেখাইয়া দিল চন্দ্রনাথ একেবারে ভিতরে প্রবেশ করিল সম্মুখে কাহাকে দেখিতে পাইল না শুধু সুন্দর হুষ্টপুষ্ট দেহ একটি শিশু ঘরের সম্মুখে বারান্দায় বসিয়া এক থালা জল লইয়া সর্বাঙ্গে মাখিতেছিল এবং মাঝে মাঝে পরম পরিতোষের সহিত দেখিতেছিল তাহার কচি মুখখানি কালো ছায়া কেমন করিয়া কাঁপিয়া কাঁপিয়া তাহার সহিত সহাস্য পরিহাস করিতেছে চন্দ্রনাথ তাহাকে একেবারে বুকে তুলিয়া লইয়া ঘরের মধ্যে প্রবেশ করিল শিশু বিস্ময় বা ভয়ের চিহ্ন প্রকাশ করিল না দেখিলে বোধ হয় অপরিচিত লোকের করে যাওয়া তার কাছে নতুন নহে সে চন্দ্রনাথের নাকের উপর কচি হাতখানি রাখিয়া মুখ পানে চাহিয়া বলিল তুমি কে চন্দ্রনাথ গভীর স্নেহে তাহার মুখ চুম্বন করিয়া বলিল আমি বাবা বাবা হ্যাঁ বাবা তুমি কে আমি বিতু চন্দ্রনাথ ঘড়ি চেন বুক হইতে খুলিয়ে লইয়া তাহার গলায় পড়াইয়া দিল পকেট হইতে ছুরি পেন্সিল মানিব্যাগ যাহা পাইল তাহাই পুত্রের হাস্তে গজিয়ে দিল হাতের কাছে আর কিছুই খুঁজিয়া পাইল না যাহা পুত্র হস্তে তুলিয়া দেওয়া যায় বিশু অনেকগুলি দ্রব্য হাতের মধ্যে পাইয়া পুলকিত হইয়া বলিল বাবা চন্দ্রনাথ নিঃশব্দে তাহার ছোট মুখখানি নিজের মুখের উপর চাপিয়া ধরিয়া বলিল বাবা এ সময় লক্ষিয়ার মা বড় গোল করিল সে হঠাৎ জানালার ভিতর দিয়া দেখিতে পাইল একজন সাহেব ঘরের ভিতর প্রবেশ করিয়া বিষুকে কোলে লইয়া ঘুরিয়া বেড়াইতেছে সে নিঃশ্বাস শুদ্ধ করি একেবারে রান্নাঘরে ছুটিয়া গেল বাড়িতে আস কৈলাসচন্দ্র নাই অনেক দিনের পর তিনি বিশ্বেশ্বরের পূজা দিতে গিয়েছিলেন সূর্য ওই কিছুক্ষণ হইল মন্দির হইতে ফিরে আসিয়া রন্ধন করিতে বসিয়াছিল লক্ষিয়ার মা সেখানে ছুটিয়া গিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল মাইজি কিরে ঘরের ভেতর সাহেব ঢুকে বিশুকে কোলে করে ঘুরে বেড়াচ্ছে সূর্য আশ্চর্য হইয়া বলিল সে আবার কি বলিয়া দ্বারের অন্তরাল হইতে দেখিতে চাহিল দেখিতে পাইল না লক্ষিয়ার মা তাহার বস্ত্র ধরিয়া টানিয়া বলিল যেও না বাবাজি আসুন সূর্য তাহা শুনিল না তাহার বিশ্বাস হয় নাই অগ্রসর হইয়া যাহা দেখিল তাহাতে বোধ হইল দাসীর কথা অসত্য নহে একজন সাহেবের মতো ঘুরিয়া বেড়াইতেছে এবং অস্পৃষ্টে বিশ্বস্বরের সহিত কথা কহিতেছে সাহসে ভর দিয়া সে জানালার নিকটে গেল যার ছায়া দেখিলে সে চিনিতে পারিত তাকে চক্ষের নিমিষে চিনিতে পারিল তাহার স্বামী চন্দ্রনাথ ভিতরে প্রবেশ করিয়া গলায় আঁচল দিয়া পায়ের উপর মাথা রাখিয়া প্রণাম করিয়া সূর্য মুখ তুলিয়া দাঁড়াইল চন্দ্রনাথ বলিল সূর্য তখন স্বামী স্ত্রীতে এইরূপ কথাবার্তা হইল চন্দ্রনাথ বলিল বড় রোগা হয়েছ সূর্য মুখ পানে চাহিয়া অল্প হাসিল যেন বলিতে চাহে ইহাতে আর আশ্চর্য কি তাহার পর চন্দ্রনাথ বিশুকে লইয়া একটু অধিক পরিমাণে ব্যস্ত হইয়া পড়িল সূর্য তার জুতার ফিতা খুলিয়া গায়ের কোট শার্ট একে একে খুলিয়া লইল পাখা লইয়া বাতাস করিল গামছা ভিজাইয়া পা মুছাইয়া দিল এ সকল কাজ সে এমন নিয়মিত শৃঙ্খলায় করিল যেন ইহা তার নিত্যকর্ম প্রত্যেক এমনি করিয়া থাকে যাহাকে জীবনে দেখিতে পাইবার আশা মাত্র ছিল না আজ আকস্মাত কতদিন পরে তিনি আসিয়াছেন কত অশ্রু দীর্ঘ নিঃশ্বাসের ছড়াছড়ি হইবার কথা ছিল কিন্তু তাহা কিছুই হইল না ধৈর্য এমন ভাব প্রকাশ করিল যেন স্বামী তাহার নিত্য আসিয়া থাকেন আজও আসিয়াছেন হয়তো একটু বিলম্ব হইয়াছে একটু বেলা হইয়াছে কিন্তু চন্দ্রনাথের ব্যবহারটা অন্যরকম দেখাইতেছে সহিত ঘনিষ্ঠ আলাপ যেন ঘরে আর কেহ নাই বাড়াবাড়ি বলিয়া বোধ হইতেছে ঘরে ক্ষুদ্র বুদ্ধি বিশ্বেশ্বর ভিন্ন আর কেহ ছিল না থাকিলে বুঝিতে পারিত চন্দ্রনাথ নিজে ধরা পড়িয়া গিয়াছে এবং সেইটুকু ঢাকিবার জন্যই প্রাণপণে মুখ ফিরাইয়া পুত্রকে লইয়া ব্যস্ত হইয়া পড়িয়াছে সর্য বলিল খোকা খেলা করকে বিশু শয্যা হইতে নামিয়া পড়িতেছিল চন্দ্রনাথ সযত্নে তাকে নামাইয়া দিল ইতিপূর্বে সে জননীকে প্রণাম করিতে দেখিয়াছিল তাই নামিয়াই পিতার চরণ প্রান্তে ঢিপ করিয়া প্রণাম করিয়া ছুটিয়া পলাইল চন্দ্রনাথ হাত বাড়াইয়া ধরিতে গেল কিন্তু সে ততক্ষণে স্পর্শের বাহিরে আসিয়া পড়িয়াছিল সহ্য তাহার বুকের কাছে হাত দিয়া কহিল শরীরে যে তোমার কিছু নেই অসুখ হয়েছিল না অসুখ হয়নি তবে বড় বেশি ভাবতে বুঝি চন্দ্রনাথ তাহার পারে চাহিয়া বলিল তোমার কি মনে হয় সহ্য সে কথার উত্তর দিল না অন্য কথা পারিল বেলা হয়েছে চান করবে চলো চন্দ্রনাথ জিজ্ঞাসা করিল বাড়ির কর্তা কোথায় তিনি আজ মন্দিরে পূজা করতে গেছেন বোধ করি সন্ধ্যার পরে আসবেন তুমি তাকে কি বলে ডাকো বরাবর জ্যাঠামশাই বলে ডাকি এখনও তাই বলি চননা তার কিছু জিজ্ঞাসা করিল না সহ্য জিজ্ঞাসা করিল সঙ্গে কারা এসেছে হরিয়ার মধু এসেছে তারা ডাক বাংলোয় আছে এখানে আনতে বুঝি সাহস হলো না চন্দ্রনাথ কথার উত্তর দিল না চন্দ্রনাথ আহারে বসিয়ার সম্মুখে এক থালা লুচি দেখিয়ে কিছু বিস্মিত হইল অপ্রসন্নভাবে ঠেলিয়া দিয়ে বলিল এ আবার কি কুটুম্বিতে করছো না তামাশা করছো সূর্য অপ্রতিভ হইয়া পড়িল মুখ মলিন করিয়া বলিল খাবে না চন্দ্রনাথ ক্ষণকাল সূর্যর মুখ চাহিয়া বলিল দুপুরবেলা কি আমি লুচি খাই সূর্য মনে মনে বিপদগ্রস্ত হইয়া মৌন হইয়া রহিল চন্দ্রনাথ কহিল আজ যে তুমি ওকে প্রথম খেতে দিলে তা নয় আমি কি খাই তাও বোধ করি ভুলে যাওনি সূর্যর চোখে জল আসিতেছিল ভাবিতেছিল সেই দিন যে ফুরাইয়া গিয়েছে। কহিল ভাত খাবে কিন্তু কিন্তু কি? শুকিয়ে গেছে না তা নয় আমি এখানে রাধি বাড়িতেও তো রাতে সূর্য একটু থামিয়া কহিল আমার হাতে খাবে এইবার চন্দ্রনাথ মুখ নত করিল এতক্ষণ তাহার মনে হয়নি যে সূর্য পর হইয়া গিয়াছে কিংবা তাহার স্পর্শিত অন্য ব্যঞ্জন আহার করা যায় না কিন্তু সূর্যর কথার ভিতর বড় জ্বালা ছিল বহুক্ষণ চুপ করিয়া বসিয়া রহিল তারপর ধীরে ধীরে কহিল সূর্য দুপুরবেলা আমার চোখে জল না দেখলে কি তোমার তৃপ্তি হবে না সূর্য তাড়াতাড়ি উঠিয়া দাঁড়াইল যাই তবে আনিগে রন্ধনশালায় প্রবেশ করিয়া সে বড় কান্না কাঁদিল তারপর চোখ মছিল জল দিয়ে ধুইয়া ফেলিল আবার অশ্রু আসে আবার মুছিতে হয় সূর্যর আপনাকে কিছুতেই সামলাইতে পারে না কিন্তু স্বামী অভুক্ত বসিয়া আছেন তখন অন্যের থালা লইয়া উপস্থিত হইল কাছে বসিয়া বহুদিন পূর্বের মতো যত্ন করি আহার করাইয়া উচ্ছিষ্ট পাত্র হাতে লইয়া আর একবার ভালো করিয়া কাঁদিবার জন্য রন্ধনশালায় প্রবেশ করিল বেলা দুইটা বাজিয়াছে চন্দ্রনাথ কোরের কাছে বিশ্বেশ্বর পরম আরামে ঘুমাইয়াছে সূর্য প্রবেশ করিল চন্দ্রনাথ কহিল সমস্ত কাজকর্ম সারা হলো কাজ কিছুই ছিল না জ্যাঠামশাই এখন আসেন নাই তারপর সূর্য ঘরকন্যার কথা পারিল বাড়ির প্রতি ঘর প্রতি সামগ্রী মাতুল মাতুলানি দাসদাসী সরকার মশাই হরিবালা সই পাড়া প্রতিবেশী একে একে সমস্ত কথা জিজ্ঞাসা করিল এই সময়টুকুর মধ্যে দুজনের কাহারও মনে পড়িল না যে সূর্যর এসব জানিয়া লাভ নাই কিংবা এই সকল সংবাদ দিবার সময় চন্দ্রনাথেরও ক্লেশ হওয়া উচিত একটু লজ্জা একটু বিমর্ষতা একটু সংকোচের আবশ্য একজন পরম আনন্দে প্রশ্ন করিতেছে অপর উৎসাহের সহিত উত্তর দিতেছে নিতান্ত বন্ধুর মতো দুইজনে যেন পৃথক হইয়াছিল আবার মিলিয়াছে সহসা সূর্য জিজ্ঞাসা করিল বিয়ে করলে কোথায় এটা যেন নিতান্ত পরিহাসের কথা চন্দ্রনাথ বলিল পশ্চিমে কেমন বউ হল তোমার মতো এই সময় সূর্য বুকের কাছে একটা ব্যথা অনুভব করিল সামলাইতে পারিল না ছিল শুইয়া পড়িল মুখখানি একেবারে বিবর্ণ হইয়া গেল ব্যস্ত হইয়া চন্দ্রনাথ নিচে নামিয়া পড়িল কাছে আসিয়া হাত ধরিয়া তুলিবার চেষ্টা করিল কিন্তু সূর্য একেবারে এলাইয়া পড়িয়াছিল তখন শিওরে বসিয়া কোরের উপর তাহার মাথাটা তুলিয়া কাঁদো কাঁদো হইয়া ডাকিল সূর্য সূর্য চোখ বুঝিল তাহার ওষটা ধর কাঁপিয়া উঠিল এবং অস্পষ্ট কি বলিল বোঝা গেল না চন্দ্রনাথ অত্যন্ত ভয় পাইয়া জলের জন্য হাঁকাহাঁকি করিতে লাগিল লক্ষিয়ার মা নিকটেই ছিল জল লইয়া ঘরে ঢুকিল কিন্তু কোনরূপ ব্যস্ততা প্রকাশ করিল না বলল বাবু এখনই সেরে যাবে এমন মাঝে মাঝে হয় তারপর মুখে চোখে জল দেওয়া হইল বাতাস করা হইল বিশু আসিয়া বার দুই চুল ধরিয়া টানাটানি করিয়া ডাকিল মা সূর্য চৈতন্য হইল লজ্জিত হইয়া মাথায় কাপড় টানিয়া দিয়া উঠিয়া বসিল লক্ষিয়ার মা আপনার কাজে চলিয়া গেল ভয়ে চন্দ্রনাথের মুখ কালি হইয়া গিয়াছিল সূর্য হাসিল বড় ক্ষীণ অথচ বড় মধুর হাসিয়া বলিল ভয় পেয়েছিলে চন্দ্রনাথে দুই চোখের জল টল টল করিতেছিল এইবারে গড়াইয়া পড়িল হাত দিয়া মুছিয়া ফেলিল বলিল ভেবেছিলাম বুঝি সব শেষ হয়ে গেল সূর্য মনে মনে ভাবিল তোমার কোলে মাথা ছিল সে সুকৃতি কি এই হতভাগিনীর আছে প্রকাশ্যে কহিল এমন ধারা মাঝে মাঝে হয় তা দেখছি তখন হতো না এখন হয় সেও বুঝি বলিয়া চন্দ্রনাথ বহুক্ষণ নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল তা তো দেখছি তখন হতো না এখন হয় সেও বুঝি বলিয়া চন্দ্রনাথ বহুক্ষণ নিঃশব্দে স্থির হইয়া বসিয়া রহিল তাহার পর নিকট হইতে মরিচা ধরা একটা চাবির গোছা বাহির করিয়া সূর্য রাটজোলের খুঁটে বাঁধিয়া দিয়ে বলিল এই তোমার চাবির রিল আমার কাছে গচ্ছিত রেখে চলে এসেছিলে আজ আবার ফিরিয়ে দিলাম যে দেখো কখন কি ব্যবহার হয়েছে বলে মনে হয় সূর্য দেখিল তার আদরের চাবির রিং মরিচা ধরি একেবারে ময়লা হইয়া গিয়াছে হাতে লইয়া বলিল তাকে দাওনি কেন চন্দ্রনাথের শুষ্ক ম্লান মুখ আকস্মাত হকিত্তিম হাসিতে ভরিয়া গেল দুই চোখে অসীম স্নেহ চঞ্চল হইয়া উঠিল তথাপি নিজেকে সংযত করিয়া বলিল তাকেই তো দিলাম সূর্য সূর্য ঠিক বুঝিতে পারিল না ক্ষণকাল স্বামীর মুখের পানে সস্নিগ্ধ দৃষ্টি নিবদ্ধ রাখিয়া কণ্ঠে বলিল আমি নতুন বোন কথা বলছি তোমার দ্বিতীয় স্ত্রী তাকে দাওনি কেন চন্দ্ররাত আর নিজেকে সামলাইতে পারিল না সহসা দুই হাত বাড়াইয়া সূর্যর মুখখানি বুকের উপর টানিয়া লইয়া বলিয়া উঠিল তাকেই দিয়েছি সূর্য তাকেই দিয়েছি স্ত্রী আমার দুটি নয় একটি কিন্তু সে আমার পুরনো হয় না চিরদিনই নতুন প্রথম যেদিন তাকে কাশী থেকে বিশ্বেশ্বরের প্রসাদী ফুলটির মতো বুকে করে নিয়ে যাই সেদিনও যেমন নতুন আজও আবার যখন এই বিশ্বেশ্বরের পায়ের তলা থেকে কুড়িয়ে নিতে এসেছি এখনও তেমনই নতুন সন্ধ্যার দ্বীপ জ্বালিয়া ছেলে কোলে লইয়া সূর্য স্বামীর পায়ের নিকট বসিয়া রহিল জ্যাঠামশায়ের সঙ্গে দেখানো করে যাওয়া হবে না আজ রাত্রিতে তোমাকে থাকতে হবে চন্দ্রনাথ বলিল তাই ভাবছি আজ বুঝিয়ার যাওয়া হয় না সূর্য অনেকক্ষণ অবধি একটা কথা কহিতে চাহিতেছিল কিন্তু লজ্জা করিতেছিল সময়ও পায় নাই এখন তাহা বলিল তোমার কাছে আর লজ্জা কি চন্দ্রনাথ সূর্যর মুখের দিক চাহিয়া চুপ করিয়া রহিল সূর্য বলিল ভেবেছিলাম তোমাকে একখানা চিঠি লিখব লেখনি কেন আমি তো বারণ করিনি সূর্য একটুখানি ভাবিয়া বলিল ভয় হতো পাছে তুমি রাগ করো আবার কবে আসবে তুমি যখন আসতে বলবে তখনই আসব সূর্য একবার মনে করিল সেই সময় বলিবে কিন্তু পরক্ষণেই ভাবিয়া দেখিল মানুষের শরীরে বিশ্বাস নাই এখন না বলিলে হয়তো বলাই হবে না চন্দ্রনাথ হয়তো আবার আসিবে কিন্তু সে হয়তো ততদিনে পুড়িয়া ছাই হইয়া কোথায় উড়িয়া যাইবে তাই বিবেচনা করিয়া বলিল তোমার কাছে আমার কোনো লজ্জা নেই সে কথা তো হয়ে গেল আর কিছু বলবে সূর্য কিছুক্ষণ থামিয়া বলিল আমার বাঁচতে ইচ্ছে নেই এমন করে বেঁচে থাকার ভালো দেখাচ্ছে না চন্দ্রনাথ ভাবিল ইহা পরিহাসের মতো শোনাইতেছে না ভালো করিয়া চাহিয়া দেখিল সূর্যের মুখ আবার বিবর্ণ হইয়াছে সভায় কহিল সূর্য কোনো শক্ত রোগ জন্মায়নি তো সূর্য ম্লান হাসিয়া কহিল তা বলতে পারি নে বুকের কাছে মাঝে মাঝে একটা ব্যথা টের পাই চন্দ্রনাথ বলিল আর ওই মোচ্ছাটা সূর্য হাসিল ওটা কিছুই নয় চন্দ্রনাথ মনে মনে বলিল যা হইবার হইয়াছে এখন সর্বশান্ত হইয়াও তোমাকে আরোগ্য করিব সূর্য করিল তোমার কাছে একটি ভিক্ষা আছে দেবে তো চাই কি নিজের কিছু চাই না তবে আমার যখন মৃত্যু সংবাদ পাবে তখন এই সময় সে খোকাকে চন্দ্রনাথের পায়ের কাছে বসাইয়া দিয়ে বলিল তখন একবার এখানে এসে খোকাকে নিয়ে যেও চন্দ্রনাথ বিপুল আবেগে বিশ্বেশ্বরকে বক্ষে তুলিয়া লইয়া মুখচুম্বন করিল এই সময় বাহির হইতে চন্দ্রনাথ ডাকিলেন দাদা বিশু বিশ্বেশ্বর পিতার কোর হইতে ছটফট করিয়া নামিয়া পড়িল দাদু যাই সূর্য উঠিয়া দাঁড়াইল ওই যে এসেছেন কিছুক্ষণ পর কৈলাশচন্দ্র বিশ্বেশ্বরকে করে লইয়া প্রাঙ্গণ আসিয়া দাঁড়াইল চন্দ্রনাথও বাহিরে আসিল কৈলাশচন্দ্র ইতিপূর্বে চন্দ্রনাথকে কখনো দেখেন নাই দেখিল চিনতেন না চাহিয়া রহিলেন খোকা পরিচয় করিয়া দিল হাত বাড়াইয়া বলিল ও তা বাবা চন্দ্রনাথ প্রণাম করিয়া দাঁড়াইল কৈলাশচন্দ্র আশীর্বাদ করিয়া বলিলেন এসো বাবা এসো কিন্তু চন্দ্রনাথ যখন বৃদ্ধকে উদ্দেশ্য করিয়া কহিল কালেদে নিয়ে যাব তখন বক্ষ পঞ্জরের মধ্যে এক শতাধিক কামান দাগার মতো শব্দ করিয়া উঠিল নিজে কি কহিলেন নিজের কানে সে শব্দ পৌঁছাইল না কিন্তু চন্দ্রনাথ শুনিল অস্পষ্ট কন্দনের মতো বহুদূর হইতে কে যেন কহিল এমন সুখের কথা আর আছে সূর্য এ সংবাদ শুনি আনন্দ প্রকাশ করিল না তাহা দুই বাহিয়া অশ্রু গড়াইয়া পড়িল স্বামীর পদযুগল মস্তকে স্পর্শ করিয়া বলিল পায়ের ধুলা দিয়ে হতভাগিনীকে এইখানেই রেখে যাও আমাকে নিয়ে যেও না চন্দ্রনাথ বলিল কেন সূর্য জবাব দিতে পারিল না কাঁদিতে লাগিল বৃদ্ধ কৈলাসচন্দ্রের কাতর মুখখানি তাহার চোখের উপরে কেবলই ভাসিয়া উঠিতে লাগিল চন্দ্রনাথ কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল আমি তোমার স্বামী আমি যদি নিয়ে যাই তোমার অনিচ্ছায় কিছু হবে না আমি বিষুকে ছেড়ে থাকতে পারবো না সহ্য দেখিল তাহার কিছু বলবার জো নাই পরদিন প্রাতকাল হইতে কৈলাশচন্দ্র বিশ্বেশ্বরকে সেদিনের মতো কোলে তুলিয়া লইলেন দাবার পুটুলে হাতে করিয়া শম্ভু মিশিরের বাড়ি আসিলেন তাহাকে ডাকিয়া বললেন মিশিরজি আজ আমার সুখের দিন বিশুদা দাস তাহার নিজের বাড়ি যাবে বড় হয়েছে ভাই করে ঘরে তো তাকে ধরে রাখা যায় না মিশিরজি আনন্দ প্রকাশ করিলেন কৈলাশচন্দ্র শতরঞ্জ পাতিয়া বল সাজাইয়া বলিলেন আজ আমাদের দিনে এসো তোমাকে দু বাজিমাত মাত করে যাই খেলার প্রাম্ভেতেই কিন্তু কৈলাশচন্দ্র একে বল হারাইতে লাগিলেন গদ চালিতে নৌকা নৌকা চালিতে ঘোড়া এমনি বড় গোলমাল হইতে লাগিল মিশিরজি কহিল বাবুজি আজ তোমার মেজাজ চৈন নাই বহুত গলতি হতা ক্রমে এক বাজির পর আর এক বাজি কৈলাসচন্দ্র হারিয়া খেলা উঠাইয়া পুটুলি বাঁধিতে বসিলেন কিন্তু লাল মন্ত্রীটা বাঁধিলেন না বিশুর হাতে দিয়া বললেন দাদা মন্ত্রীটা তোমাকে দিলাম আর কখনো চাব না পথে আসিতে যাহার সহিত দেখা হইল তাহাকে এই সুখবরটা জানাইয়া দিলেন আজ সর্বকর্মেই বৃদ্ধের বড় উৎসাহ কিন্তু কাজ করিতে কাজ পিছাইয়া পড়িতেছে দাবা খেলার মতো বড় ভুলচুক হইয়া যাইতেছে যত বেলা পড়িয়া আসিতে লাগিল ভুলচুক ততই বাড়িয়া উঠিতে লাগিল সূর্য তাহা দেখিয়া গোপনে শতবাদ চক্ষু মুছিল বৃদ্ধের কিন্তু মুখের উৎসাহ কমে নাই এমনকি সূর্য যখন আড়ালে ডাকিয়া পদধূলি মাথায় লইয়া কাঁদিতে লাগিল তখনও তিনি অশ্রু সংবরণ করিয়া হাসি আশীর্বাদ করিলেন মা আমার কাঁদিসনি তোর বুড়ো জ্যাঠার আশীর্বাদে তুই রাজরানী হবি আবার যদি কখনো আসিস তোদের এই কুঁড়ে ঘরটিকে ভুলে যেন অন্য কোথাও থাকিস নে। সূর্য আর কাঁদিতে লাগিল বুকের মাঝে শুধু সেই দিনের কথা কাঁদিয়া কাঁদিয়া উঠিতে লাগিল যেদিন সে নিরাশ্রিতা পথের ভিকিরিনী হইয়া কাশিতে আসিয়াছিল আর আজ সূর্য বলিল জ্যাঠামশাই আমাকে ছেড়ে তুমি থাকতে পারবে না যে কৈলাসচন্দ্র কহিলেন আর কটা দিন মা কিন্তু মনে মনে বলিলেন এইবার ডাক পড়েছে এতদিনে তপ্ত প্রাণটা জুড়োবার উপায় হয়েছে সূর্য চোখ মুছিতে মুছিতে আকুলভাবে বলিল আমার দয়া মায়া নেই বৃদ্ধ বাধা দিয়ে বললেন ছি মা ও কথা বলো না আমি তোমাকে চিনেছি রাত্রি দশটার সময় সকল স্টেশনে আসি উপস্থিত হইলেন গাড়ির সময় ক্রমশ নিকটবর্তী হইয়া আসিতেছে বিশ্বেশ্বর ঘুমাইয়া পড়িয়াছিল কিন্তু লাল মন্ত্রীটা তখনও বুকের উপর চাপিয়া ধরিয়াছিল বৃদ্ধ নাড়াচাড়া করিয়া তাহাকে জাগাইয়া তুলিলেন সদ্য খিলিত হইয়া প্রথমে সে কাদিবার উপক্রম করিল কিন্তু যখন তিনি মুখের কাছে মোকা নিয়ে ডাকিলেন বিশু দাদা তখন সে হাসিয়া উঠিল দাদু দাদাভাই আমার কোথায় যাচ্ছ বিশু বলিল দাত্তি তাহার পর মন্ত্রীটা দেখায় বলিল মন্ত্রী কৈলাশচন্দ্র কহিলেন হ্যাঁ দাদা মন্ত্রী হারিও না যেন এ গজদন্ত নির্মিত রক্তরঞ্জিত পদার্থটার সম্বন্ধে কৈলাশচন্দ্র ইতিপূর্বে তাহাকে অনেকবার সতর্ক করিয়া দিয়েছিলেন। সেও ঘান নাড়িয়া কহিল হারাবো না মন্ত্রী ট্রেন আসিলে সূর্য পুনরায় তাহার পদধূলি মাথায় লইয়া গাড়িতে উঠিল বৃদ্ধের আন্তরিক আশীর্বচন ওষ্ঠাধরে কাঁপিয়া কাঁপিয়া ভিতরেই রহিয়া গেল ট্রেন ছাড়িবার আর বিলম্ব নয় দেখিয়া কৈলাসচন্দ্র বিশ্বেশ্বরকে চন্দ্রনাথের করে দিয়ে বলিলেন দাদু দাদু মন্ত্রী সে মন্ত্রীটা দেখি হাসিয়া বলিল দাদু মন্ত্রী হারাস নে না এইবার বৃদ্ধের শুষ্ক চক্ষে জল আসিয়া পড়িল গাড়ি ছাড়িয়া দিলে তিনি সূর্য জানালার নিকট মুখ আনিয়া কহিলেন মা তবে যাই আর একবার জোর করিয়া ডাকিলেন হো দাদু গাড়ির শব্দে এবং লোকের কোলাহলে হলে বিশ্বেশ্বর সে আহ্বান শুনিতে পাইল না যতক্ষণ গাড়ির শেষ শব্দটুকু শোনা গেল ততক্ষণ তিনি এক পদও নড়িলেন না তাহার পদ ধীরে ধীরে ফিরিয়া গেলেন বাড়ি পৌঁছাইয়া চন্দ্রনাথের যেটুকু ভয় ছিল খুঁড়ো মণিশঙ্করের কথায় তাহা উড়িয়া গেল তিনি বলিলেন চন্দ্রনাথ পাপের জন্য প্রাশ্চিত্য করতে হয় যে পাপ করেনি তার আবার প্রাশ্চিত্যের কী প্রয়োজন বধুমাতার কোনো পাপ নেই অনত্বক প্রাশ্চিত্যের কথা তুলে তার অবমাননা করো না মনীষঙ্করের মুখে এরূপ কথা বড় নতুন শোনাইল চন্দ্রনাথ বিস্মিত হইয়া চাহিয়া রহিল তিনি আবার কহিলেন বুড়ো হয়ে অনেক দেখেছি যে দোষ লজ্জাপতি সংসারে আছে মানুষের দীর্ঘ জীবনে তাকে অনেক পা চলতে হয় দীর্ঘপথটির কোথাও কাদা কোথাও পিছল বা উঁচু নিচু থাকে তাই বাবা লোকের পদশঙ্কল হয় তারা কিন্তু সে কথা বলে না শুধু পরের কথা বলে পরের দোষ পরের লজ্জা কথা চিৎকার করে বলে সে শুধু আপনার দোষটুকু গোপনে ঢেকে ফেলবার জন্যই তারা আশা করে পরের গোলমালে নিজের লজ্জাটুকু চাপা পড়ে যাবে চননা চুপ করিয়া রহিল মণিশঙ্কর একটু থামিয়া পুনর্বার কহিলেন আর একটা নতুন কথা শিখেছি শিখেছি যে পরকে আপনার করা যায় কিন্তু যা আপনার তাকে কে কবে পর করতে পেরেছে এতদিন আমি অন্ধ ছিলাম কিন্তু বিশ্ব আমার চোখ খুটিয়ে দিয়েছে তার পুণ্য সব পবিত্র হয়েছে আজ দ্বাদশী পূর্ণিমার দিন তোমার বাড়িতে গ্রাম শুদ্ধ লোকে নিমন্তন্ন করেছি তখন দাদা ছিলেন কাজকর্ম সবই তিনি করতেন আমি কখনো কিছু করতে পাইনি তাই মনে করেছি বিশুর আবার নতুন করে অন্নপ্রাশন দেব চন্দ্রনাথ চিন্তা করিল কিন্তু সমাজ মণিশঙ্কর হাসিলেন বলিলেন সমাজ আমি সমাজ তুমি এই গ্রামে আর কেউ নেই যার অর্থ আছে সেই সমাজ প্রতি আমি ইচ্ছা করলে তোমার জাত মারতে পারি আর তুমি ইচ্ছা করলে আমার জাত মারতে পারো সমাজের জন্য ভেবো না একটা কথা বলি এতদিন তা বলিনি বোধহয় কখনো বলতাম না কিন্তু ভাবছি তোমার কাছে কথা প্রকাশ করলে ক্ষতি হবে না তোমার রাখাল ভট্টাচার্যর কথা মনে হয় হয় হরিদয়াল ঠাকুরের পত্রে পড়েছিলাম আমার পরিবারের যদি কিছু লজ্জার কথা থাকে শুধু সেই প্রমাণ করতে পারত কিন্তু সে কথা আর কোনো প্রকাশ করবে না আমি তাকে জেলে দিয়েছি কিছুদিন হলো সে খালাস হয়ে কোথায় চলে গেছে আর কখন দেশে পা মারাবে না মণিশঙ্কর তখন আনুপূর্বিক সমস্ত কথা বিবৃত করিলেন সে সকল কাহিনী শুনিয়া চন্দ্রনাথের দুই চোখ খুব বাষ্পাকুল হইয়া উঠিল তাহার পর পূর্ণিমার দিন খাওয়ানো দাওয়ানো শেষ হইল গ্রামের কেহই কোনো কথা কহিল না তাহারা মণিশঙ্করের ব্যবহার দেখিয়া বিশ্বাস করিল যে একটা মিথ্যা অপবাদ রটনা হয়েছিল হয়তো সেই একটা জমিদারি চাল মাত্র হরকালি আলাদা রাধিয়া খাইলেন তাহারা এই গ্রামে আর বাস করিবেন না বাড়ি যাইবেন হরকালি বলিলেন প্রাণ যায় সেও শিকার কিন্তু ধর্মটাকে তিনি কিছুতেই ছাড়তে পারিবেন না ইহা সুখের কথাই হোক আর দুঃখের কথাই হোক চরণা তাহাদের পঞ্চাশ টাকার পরিবর্তে মাসিক একশত টাকা বরাদ্দ করিয়া দিয়েছে। উৎসবের শেষে অনেক রাত্রে নাচ গান বন্ধ হইলে ঘরে আসিয়া চন্দ্রনাথ দেখিল সর্ব অলঙ্কার ভূষিতা রাজ্যা রাজেশ্বরীর মতো নিদ্রিত পুত্র করে লইয়া সূর্য স্বামীর জন্য অপেক্ষা করিয়া নিশে জাগিয়া বসিয়াছেন আজ পূর্ণিমা চন্দ্রনাথ বলিল ইস সূর্য মৃদু হাসিয়া বলিল সই আজ কিছুতেই ছাড়লেন না সে রাত্রে এক পা এক পা করিয়া বৃদ্ধ কৈলাসচন্দ্র বাড়ি ফিরিয়া আসিলেন বাঁধানো তুলসী বেদির উপর তখনও দ্বীপটা জ্বলিতেছিল তথাপি কি ভীষণ অন্ধকার এইমাত্র সবাই ছিল এখন আর কেহ নাই শুধু মাটির প্রদীপটি সেই অবধি জ্বলিতেছে তাহারও আয়ু ফুরাইয়া আসিয়াছে এইবার নিবিয়া যাইবে সূর্য একটি সহস্তে জ্বালিয়া দিয়া গিয়াছিল শয্যায় আসিয়া তিনি শয়ন করিলেন অবসন্ন চক্ষু দুইটি তন্দ্রায় জড়াইয়া আসিল কিন্তু কানের কাছে সে অবধি যেন কে মাঝে মাঝে ডাকিয়া উঠিতেছে দাদু স্বপ্ন দেখিলেন রাজা ভরত তাহার বুকের মাঝখানটিতে মৃত্যু শয্যা পাতিয়া ক্ষী নষ্ট কাঁপাইয়া বলিতেছে ফিরে আয় ফিরে আয় সকালবেলা শয্যায় উঠিয়া বসিলেন বাহিরে আসিয়া অভ্যাসবশত বসত ডাকিলেন বিশু, তাহার পর মনে পড়িল বিষু নাই তাহারা চলিয়া গিয়েছে। দাবার পুটুলি হাতে লইয়া শম্ভু মিশিরের বাড়ি চলিলেন ডাকিয়া বলিলেন মিশিরজি দাদাভাই আমার চলে গেছে দাদাভাইকে সবাই ভালোবাসিত মিশিরজিও দুঃখিত হইল দাবার বল সাজানো হইলে মিশিরজি কহিলেন বাবুজি তোমার উজির কি হলো কৈলাস জন্য দীর্ঘ নিঃশ্বাস ফেলিলেন তো মিশিরজি সেটা নিয়ে গেছে লাল উজিরটা সে বড় ভালোবাসত ছেলে মানুষ কিছুতেই ছাড়লে না তিনি যে স্বেচ্ছায় তার প্রাণ অপেক্ষা প্রিয় দাবাচূড়াটি অঙ্গহীন করিয়াছিলেন সে কথা বলিতে লজ্জা করিল মিশিরজি কহিল তবে অন্য জোড়া পাতি পাত খেলায় কৈলাসচনের হার হইল শম্ভু মিশির তাহার সহিত চিরকাল খেলিতেছে কখনো হারাইতে পারে নাই হারিবার কারণও সে সহজেই বুঝিল বলিল বাবুজি খোকা বাবু তোমার বিলকুল ইলম সাত লেগে আ বাবুজি বাবুজির মুখে শুষ্ক হাসি রেখা দিল বলিলেন এসো আর এক বাজি দেখা যাক বহুত আচ্ছা খেলার মাঝামাঝি অবস্থায় কৈলাশচন্দ্র কিস্তি দিয়ে ভুলিয়া বলিলেন বিষু শম্ভু মিশির হাসিয়া ফেলিল কিস্তি কথাটা সে বুঝিত বলিল বাবুজি কিস্তি বিশু নয় দুইজন হাসিয়া উঠিলেন শম্ভু মেসির কিস্তি দিয়া বলিল বাবুজি এইবার তোমার দো পেয়াদা গিয়া কৈলাসচন্দ্র ব্যস্ত হইয়া বললেন দাদা আয় আয় শিগগির আয় পরে কিছুক্ষণ যেন তাহার অপেক্ষা করিয়া বসিয়া রহিলেন মনে হইতেছিল যেন এইবার একটি ক্ষুদ্র কোমল দেহ তার পিঠের উপর ঝাপাইয়া পড়িবে শম্ভু মিশির বিলম্ব দেখিয়া বলিল বাবুজি পেয়াদা নেহি বাঁচনে পারবে বৃদ্ধের চমক ভাঙিল তাই তো বোরে দুটো মারা গেল তারপর খেলা শেষ হইল মিশরজি জয়ী হইল কিন্তু আনন্দিত হইল না বলগুলা সরাইয়া দিয়া বলিল বাবুজি দোসরা দিন খেলা হবে আজ আপনার তবিয়ত বহুত বেদুরস্ত মেজাজ একদম দিক গেছে বাড়ি ফিরিতে যাইতে দুই পহর হইল মনে হইতেছিল বিষু তো নাই তবে আর তাড়াতাড়ি কি বাড়িতে প্রবেশ করিয়া দেখিলেন লক্ষিয়ার মা একা রন্ধনশালায় বসিয়া পাকের জোগাড় করিতে চাহিতেছে তাহাকে নিজে রাঁধিতে হইবে নিজে বাড়িয়া খাইতে হইবে একা আহার করিতে হইবে ইচ্ছা মতো আহার করিবেন তাড়াতাড়ি নাই পীড়াপিড়ি নাই বিশ্বেশ্বরের দৈরত্বর ভয় নেই বড় স্বাধীন কিন্তু এ যে ভালো লাগে না রান্নাঘরে ঢুকিয়া দেখিলেন এক মুঠো চাল দুটো আলু দুটো পটল খানিকটা ডাল বাটা চোখ ফাটিয়া জল আসিল মনে পড়ল দুই বছর আগের কথা তখন এমনই নিজের আধিতে হইতো এই লক্ষিয়ার মাই আজন করিয়া দিত কিন্তু তখন বিষুও আসে নাই চলিয়াও যায় নাই তলায় তাহার ক্ষুদ্র খেলাঘর এখনও বাধা আছে দুটো ভগ্ন ঘট একটা ছিন্ন হস্তপদ মাটির পুতুল একটা দুই পয়সা দামের ভাঙা বাঁশি ছেলে মানুষের মতো সেগুলো করিয়া আনিয়া আপনার শোবার ঘরে রাখিয়া দিলেন দুপুরবেলা আবার গঙ্গাপাড়ের বাড়িতে দাবা পাতিয়া বসিতে লাগিলেন সন্ধ্যাপার মুকুন্দ ঘোষের বৈঠকখানায় আবার লোক জমিতে লাগিল কিন্তু প্রসিদ্ধ খেলোয়াড় বলিয়া কৈলাশচন্দ্রের আর তেমন সম্মান নেই তখন দিগ্জয়ী ছিলেন এখন খেলা মাত্র সার হইয়াছে সেদিন যাহাকে হাতে ধরিয়া খেলা শিখাইয়াছিলেন সে আর চাল বলিয়া দেয় যাহার সহিত তিনি দাবা রাখিয়াও খেলিতে পারেন সে আজ মাথা উঁচু করিয়া স্বেচ্ছায়খান আর নৌকা মার দিয়া খেলা আরম্ভ করে পূর্বের মতো এখনও খেলিবার ঝোঁক আছে কিন্তু সামর্থ্য নাই দু একটা শক্ত চাল এখনও মনে পড়ে কিন্তু সোজা খেলায় বড় ভুল হইয়া যায় দাবা খেলায় গর্ব ছিল আজ তাহা শুধু লজ্জায় পরিণত হইয়াছে তবু শম্ভু মিশির এখনও সম্মান করে সে আর প্রতিদ্বন্দ্বী হইয়া খেলে না প্রয়োজন হলে দিয়ে একটা কঠিন সমস্যা পূর্ণ করিয়া লইয়া যায় বাড়িতে আজকাল তাহার বড় গোলযোগ বাঁধিতেছে লক্ষিয়ার মা দস্তুর মতো রাগ করিতেছে দু একদিন তাহাকে চোখের জল মুছিতেও দেখা গিয়াছে সে বলে বাবু খাওয়া নাওয়া একেবারে কি ছেড়ে দিলে আয়না দিয়ে চেহারাটা দেখো গে কৈলাস মৃদু হাসিয়া কহেন বেটি রাধাবারা সব ভুলে গেছি আর আগুন তাতে যেতে পারিনি সে বহুদিনের পুরানো দাসী ছাড়ে না বকাঝকা করিয়া এক আধ মুঠা চাউল সিদ্ধ করিয়া লয় এমন করিয়া মাস কাটিয়া গেল তাহার পর তিন চার দিন ধরিয়া কৈলাস খুঁড়োকে আর কেহ দেখিতে পাইল না শম্ভু মিশির কথা প্রথমে মনে করিল সে দেখিতে আসিল ডাকিল বাবুজি লক্ষিয়ার মা উত্তর দিল কহিল বাবুর বোখার হয়েছে মিশিরজি কক্ষে প্রবেশ করিয়া বিছানার নিকট আসিয়া বলিল বাবুজি বোখার হলো কি কৈলাস জন্য সহাস্য বলিলেন হ্যাঁ মিশিরজি ডাক পড়েছে তাই আস্তে আস্তে যাচ্ছি মিশিরজি কহিল ছিয়া ছিয়া রাম রাম আরাম হো জায়গা আর আরাম হবার বয়স নেই ঠাকুর এইবার রওনা হতে হবে কবিরাজ বলাইছিলে কৈলাস আবার হাসিলেন আটষট্টি বছর বয়সে কবিরাজ এসে আর কি করবে মিশিরজি আটষট্টি বছর বয়স বাবুজি অর আটষট্টি আদমি জিততে পারে কৈলাস সে কথার উত্তর না দিয়ে সহসা বলিলেন ভালো কথা মিশিরজি আমার দাদাভাই চিঠি লিখেছে ও লখিয়ার মা জানাটা খুলে দিত মিশিরজিকে পত্রখানা পড়ে শোনাই বালিশের তলা হইতে একখানা পত্র বাহির করিয়া বহু ক্লেশে আদ্যপান্ত পড়িয়া শুনাইলেন হিন্দুস্তানি শম্ভু মিশির কতক বুঝিল কতক বুঝিল না রাত্রে শম্ভু মিশির কবিরাজ ডাকিয়া নিল কবিরাজ বাঙালি কৈলাশচন্দ্রের সহিত জানাশোনা ছিল তাহার প্রশ্নের দুই একটা উত্তর দিয়া কহিলেন কবিরাজ মশাই দাদাভাই চিঠি লিখেছে এই পড়ি শুনুন দাদাভাইয়ের সহিত কবিরাজ মহাশয়ের পরিচয় ছিল না তিনি বলিলেন কার পত্র দাদু বিশু লক্ষিয়ার মা আলোটা একবার ধরত বাছা প্রদীপের সাহায্যে তিনি সবটুকু পড়িয়া শুনাইলেন কবিরাজ শুনিলেন কিনা কৈলাশচন্দ্রের তাহাতে নাই সূর্যর হাতের লেখা বিশুর চিঠি বৃদ্ধির ইহাই সান্ত্বনা ইহাই সুখ কবিরাজ মহাশয় ওষুধ দিয়া প্রস্থান করিলেন কৈলাসচন্দ্র সভ্য বিশিরকে ডাকিয়া বিশ্বশ্বরের রূপ গুণ বুদ্ধি এ সকলেই আলোচনা করিতে লাগিলেন দুই সপ্তাহ অতীত হইল কিন্তু জ্বর কমিল না বৃত্ত তখন একজন পাড়ার ছেলেকে ডাকিয়া বিশুকে পত্র লিখাইলেন মোট কথাই যে তিনি ভালো আছেন তবে সম্প্রতি শরীরটা কিছু বন্ধ হইয়াছে কিন্তু ভাবনার কোনো কারণ নাই কৈলাস খুঁড়োর প্রাণের আশা নাই শুনিয়া হরিদয়াল দেখিতে আসিলেন দুই একটা কথাবার্তার পর কৈলাসচন্দ্র বালিশের তলা হইতে সেই চিঠিখানা বাহির করিয়া তাহার হাতে দিয়া বলিলেন বাবাজি পড়ো পত্রখানা নিতান্ত মলির হইয়াছে দুই এক জায়গায় ছিন্ন হইয়া গিয়াছে ভালো পড়া যায় না হরিদয়াল যাহা পারিলেন পড়িলেন বলিলেন সূর্যের হাতের লেখা তার হাতে লেখা বটে আমার দাদার চিঠি নিচে তার নাম আছে বটে বৃদ্ধ কথাটাই তেমন সন্তুষ্ট হইলেন না বলিলেন তার নাম তার চিঠি সূর্য কেবল লিখে দিয়েছে সে যখন লিখতে শিখবে তখন নিজের হাতেই লিখবে হরিদয়াল ঘাড় নাড়িলেন কৈলাসচন্দ্র উৎসাহের সহিত বলিতে লাগিলেন পড়লে বাবাজি বিষু আমার রাত্রিতে দাদু দাদু বলে কেঁদে ওঠে সে ভুলতে পারে এই সময় গণ্ড বহিয়া দুই ফোঁটা চোখের জল বালিশে আসিয়া পড়িল লক্ষিয়ার মা নিকটে ছিল সে দয়াল ঠাকুরকে ইশারা করিয়া বাহিরে ডাকিয়া বলিল ঠাকুর যাও তুমি থাকলে সারাদিন ওই কথাই বলবে আরো চার পাঁচ দিন কাটিয়া গেল অবস্থা নেহাত মন্দ হইয়াছে সৌম্য মিশির আজকাল রাত্রি দিন থাকে মাঝে কবিরা যাসিয়া দেখিয়া যায় আজ সমস্ত দিন ধরিয়া সংজ্ঞা ছিল না সন্ধ্যার পর একটু জ্ঞান হইয়াছিল তাহার পর অধ্যচেতনভাবে পড়িয়াছিলেন গভীর রাত্রে কথা কহিলেন বিশু দাদা আমার মন্ত্রীটা এবার দে নইলে মাত হয়ে যাবে শম্ভু মিশির কাছে আসিয়া বলিল বাবুজি কি বলছে কৈলাসচন্দ্র তাহার পানে একবার চাহিলেন ব্যস্তভাবে বালিশের তলায় একবার হাত দিলেন যেন কি একটা হারাইয়া গিয়াছে প্রয়োজনের সময় হাত বাড়াইয়া পাইতেছেন না তাহার পর হতাশভাবে পাশ ফিরিয়া মৃদু মৃদু বলিলেন বিশু বিশ্বের স্বর মন্ত্রীটা একবার দে ভাই মন্ত্রী হারিয়েই আর কতক্ষণ খেলি বল এ বিশ্বে দাবা খেলায় কৈলাশচন্দ্রের মন্ত্রী হারাইয়া গিয়াছে বিশ্বপতির নিকট তাহার যেন কাতরে ভিক্ষা চাহিতেছে শম্ভুমিশির নিকটে আসিয়া দাঁড়াইল লক্ষিয়ার মা প্রদীপ মুখের সম্মুখে ধরিয়া দেখিল বৃদ্ধের চোখ খুব কপালে উঠিয়াছে শুধু অষ্টাধর তখনও যেন কাঁপিয়া কহিতেছে বিশ্বেশ্বর মন্ত্রীহারা হইয়ার কতক্ষণ খেলা যায় দে ভাই দে পরদিন দয়াল ঠাকুর চন্দ্রনাথকে পত্র লিখিয়া দিলেন যে গতরাতে কৈলাশচন্দ্রের মৃত্যু হইয়াছে